আর যদি জিয়াউর রহমান ঘোষক হয় তাহলে কি জাহাঙ্গীর কবির নানক ঘোষক যে জিয়াউর রহমান সত্তরে নির্বাচনে নির্বাচন দেখে নেয় সেই জিয়াউর রহমান হঠাৎ করে সে চট্টগ্রাম কালুরঘাট রেডিও থেকে ঘোষণা করে ঘোষক হয়ে গেলেন যাদেরকে পরাজিত করেছিলাম সেই ঘাতকদের অবাধ বিচরণের চারণভূমিতে পরিণত করেছিল এই জ রহমান জেনারেলের শব্দ পঁচিশে মার্চ রাতে এই গণহত্যা এই ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল থেকে গণহত্যা পরিচালনা করেছে বঙ্গবন্ধু মুজিব সর্বশেষ টেলিগ্রামের মধ্য দিয়ে টেলিভিন্টারে মধ্য দিয়ে যে স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেই স্বাধীনতার ঘোষণাই ছিল সর্বশেষ